بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা টিভি আয়োজিত কোরআন ও হাদিসের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক ইসলামিক প্রোগ্রাম ইমান ও আমলের আজকের পর্বে। আলহামদুলিল্লাহ, আলোচনা করবেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত প্রধান খতিব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। লাইফ আফটার ডেথ বা মৃত্যু পরবর্তী জিন্দেগির ধারাবাহিক আলোচনার এই পর্যায়ে আজ সম্মানিত শায়েখ আলোচনা করবেন শাফাআত, বিচার দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুপারিশ হবে ইন দি লাইট অফ কোরআন এন্ড হাদিস, এটার উপর আলোচনা করবেন। চলুন আমরা সম্মানিত শায়েখ থেকে আজকের এই বিষয়ের উপর আলোচনা শুনি। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসির, আশা করি আপনি ভালো আছেন। আজকের আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على محمد وعلى اله وصحبه اجمعين সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা ইমান আমলের এই ধারাবাহিক আলোচনার আজকের শাফাআত প্রসঙ্গে আসছি। হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের হিসাব নিতে আসবেন এবং সেখানে মুমিনদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেবেন যাতে করে আম্বিয়া কেরাম তাঁর তাদের স্ব উম্মতের উপরে উম্মতের জন্য সুপারিশ করেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন, সুযোগ দেবেন। আমরা আশা করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি আমাদের পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং আল্লাহ তাআলা তাঁর সুপারিশকে কবুল করবেন। এবং এটি হবে মোমেনদের জন্য একটা বিশাল পাওনা আখেরাতের এই কঠিন পরিস্থিতিতে। এই সুপারিশ করার জন্য এবং পাওয়ার জন্য কিছু শর্ত শরায়ত আছে যেগুলো আমরা একটু পরে আলোচনা করব। প্রথমে এই যে সুপারিশ তিনি করবেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা অ্যালাউ করবেন, কিন্তু সবার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন দেওয়া হবে, তিনি সর্বপ্রথম করবেন। এ বিষয়ে যে হাদিস এসেছে মুসনাদ আহমদ এবং তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমাম আন-নাবিয়্যিন ওয়া খাতিবাহুম ওয়া সাহিব শাফাআতিহিম গায়রা ফখর। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে ইমাম, নবীদের ইমাম হওয়ার মর্যাদা দেবেন এবং তাদের ভাষ্যকার, তাদের পক্ষ থেকে কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাকেই পারমিশন দেবেন এবং তাদের সুপারিশ করার জন্য আল্লাহ তার কাছে পারমিশন চাইতে আল্লাহ তাআলা আমাকেই পারমিশন দেবেন। গায়রা ফখর, তবে এগুলোর জন্য আমি নিজেকে কখনো গর্বিত মনে করি না। তিনি ইনফরমেশন দিয়েছেন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে, দিতে হবে না, আমরা জানবো কোত্থেকে, কিন্তু গর্ব অহংকার ওনার ভিতরে নাই যেন না আসে, তার জন্য তিনি শব্দটি বলেন গায়রা ফখর। সেম লাইনে আরেকটি হাদিস এসেছে সহিহ মুসলিম এবং আবু দাউদে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামা, আমি হচ্ছে কিয়ামতের দিন আদম সন্তানদের নেতার আসনে আল্লাহ আমাকে বসাবেন, সাইয়্যিদ হিসাবে সবার আগে আল্লাহ তাআলা আমাকে সম্মান দেবেন। ও আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর, এবং কিয়ামতের দিনে যখন কবর ফেটে মানুষ উঠবে আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনর্জীবিত করবেন। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, এবং আমাকে আল্লাহ তাআলা প্রথম সুপারিশকারী হিসাবে কথা বলার পারমিশন দিবেন এবং আমি হব ওই ব্যক্তি, সর্বপ্রথম ওই ব্যক্তি যার সুপারিশকেও আল্লাহ তাআলা কবুল করবেন।
এখন এই আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশটা অন্যান্য নবীদের তুলনায় তিনি একটু বেশি সুযোগ পাবেন, তার একটা কারণ আছে, সেই কারণটা তিনি একটি হাদিসে বলেছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা, প্রত্যেক নবীরই একটা একটা বড় দোয়া করার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, অপশন দিয়েছেন যে কোন দোয়াটা তিনি করবেন, এটা বড় বিশাল দোয়া, এবং সেটা দুনিয়াতেও হতে পারে আখেরাতেও হতে পারে। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, সব নবীগণই দুনিয়াতেই তাদের এই দোয়ার পারমিশন সুযোগটা কাজে লাগিয়ে ফেলেছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিন্তু আমি আমার দোয়াটা দুনিয়াতে ব্যবহার করিনি, সুপারিশটা, এটাকে আল্লাহ তাআলার কাছে বড় কিছু পাওয়ার জন্য আমি কিয়ামতে করব বলে আল্লাহ তাআলার সঙ্গে আমার কথা হয়েছে, ফাইনাল ডিলটা উনি রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। ফাহিয়া নাইলাতুন ইনশা আল্লাহ তাআলা মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান, সেটি এই বড় বিশাল এই একটি দরখাস্ত যে আল্লাহ আমার কবুল করবেন, আমার আমাকে শাফাতের পারমিশন দিবেন, আমার উম্মতের যারাই শেরেক না করে মৃত্যুবরণ করেছে সবাই এর অংশ পাবে। তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফাত ইনশা আল্লাহ, কিন্তু শর্ত একটা আছে, আমরা শেরেক করতে পারবো না। তাওহীদ কি, শিরক কি, আমরা এগুলো কিছু ইমান চ্যাপ্টারে আলোচনা করেছি, এগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে, অনেক সময় ছোটখাটো ভুলে শিরক হয়ে যেতে পারে। এই হাদিসটি মুসনাদ আহমদে এসেছে এবং তিরমিজিতে, ইবনে মাজাতে। এরপরে আরেকটি হাদিস এসেছে সহিহ মুসলিমে, সেখানে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তেলাওয়াত করলেন ইব্রাহিম আলাইহিস সালামের একটি প্রসঙ্গ, সূরা ইব্রাহিম এসেছে 36 নম্বর আয়াতে, আর আরেকটি সূরা আল মায়েদার 118 নম্বর আয়াতে ইব্রাহিম ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গ এসেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ কি আসছে, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ তাআলা কোরআনে বাকি বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন তার উম্মতের জন্য, সেই দোয়ার খবর এই আয়াতে আছে যে আল্লাহ এই যে শিরকের কনসেপ্টগুলো, মাবুদগুলো, লাত মানাত উজ্জা যেগুলো আরব দেশে পূজা হতো, এই শিরকের মাবুদগুলো অনেক মানুষকে গোমরাহ করেছে, অর্থাৎ শিরকের কারণে প্রচুর মানুষ পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্ত হয়েছে, আর ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আর যারা শিরক না করে আমার অনুসরণ করবে আমি আশা করি আল্লাহ তারা আমার উম্মত হিসাবে আপনি তাদেরকে গ্রহণ করবেন, তাদেরকে আপনি হেফাজত করবেন, আর ওয়ামান আসানি ফা ইন্নাকা গাফুরুর রহিম, কেউ যদি আমাকে মানতে নাফরমানি করে ফেলে, আমাকে ঠিক মতো না মানে, তা আমি আশা করছি আপনি তো অনেক ক্ষমা করেন, আপনি রহমদির তাদেরকে মাফ করে দেবেন। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার কথাটা কোরআনে পাকে সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। এরপরে তিনি তেলাওয়াত করলেন ঈসা আলাইহিসসালামের দোয়া, ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন কিয়ামতের দিন, 118 নম্বর আয়াতে সূরা আল মায়েদার সেখানে এসেছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, ওয়া আল্লাহ এই যে আমার উম্মত তারা কিছু উল্টাপাল্টা করে ফেলেছে, আপনি যদি তাদেরকে আজাব দেন তো তারা তো আপনারই বান্দা, আপনি আজাব দিলে থামাবে কে, কার রাইট আছে আপনাকে বলতে আজাব দেবেন না, সেটা অ্যাবসলুটলি আপনার ইখতিয়ার, আর আপনি যদি মাফ করে দেন দিতে চান তাহলে তো আপনি অনেক দয়ালু ক্ষমতার মালিক এবং আপনি অনেক জ্ঞানী, কাকে ক্ষমা করতে হবে এবং করাটা ঠিক হবে কি না সেটাও আপনি জানেন,
এই আয়াত দুটো পড়ার পরে তিনি বললেন, তিনি নিজে আল্লাহর কাছে হাত তুললেন যে আল্লাহ উম্মতি আমার উম্মতের কি অবস্থা হবে, ওনারা তো দোয়া করলেন আপনি কবুল করলেন, আমার উম্মতের কি অবস্থা হবে। তিনি কাঁদতে থাকলেন, অনেক কাঁদলেন। এরপরে জিবরাইল আলাইহিসসালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? তিনি বললেন যে আমার এই দশা। তিনি জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে নিয়ে গেলেন, আমার উম্মতের কি উপায় হবে কিয়ামতের দিন। তো জিবরাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, মুহাম্মদের কাছে যান আর বলেন যে ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুউক, আপনার উম্মতের ব্যাপারে আমরা আপনাকে খুশি করে ফেলবো, কোনো কষ্ট দেব না ইনশাআল্লাহ। আমরা এটার বাকি অংশ একটা ব্রেকের পরে ইনশাআল্লাহ শুনবো। সম্মানিত শেখ, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় ভাই বোনেরা, আমরা একটা ব্রেকে যাচ্ছি, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আবার ফিরে আসছি খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh